আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, কোরআন মুখর কাটুক প্রহর সুকুন নামুক বুকের ভেতর, খুশবু ছড়ায় তিলাওয়াতে সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজে কোরআনদের নিয়ে দেশেই প্রথম সর্ববৃহত্তম ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর টপ 10 রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায়, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্মানিত দর্শক, এই প্রতিযোগিতায় যে চ্যাম্পিয়ন হবে সে পাবে 10 লক্ষ টাকা, দ্বিতীয় 5 লক্ষ, তৃতীয় পাবে 2,50,000 টাকা সহ মোট 25 লক্ষ টাকার পুরস্কার। সম্মানিত দর্শক, টপ 10-এর দ্বিতীয় পর্বের নামকরণ করা হয়েছে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির নামে। প্রতিযোগিতা শুরু করব তার আগে চলুন পরিচিত হই আমাদের সম্মানিত জাজেস প্যানেলের সঙ্গে। রয়েছেন এই মনোজ্ঞ অনন্য আয়োজনের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার চেয়ারম্যান শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের সাথে আরও আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র ইমাম শেখুল হাদিস মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা এবং বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দীর্ঘ 32 বছর যাবত যার সুরেলা কণ্ঠের কোরআনে কারিমের তেলাওয়াত বাংলাদেশ বেতারে শুনে শুনে আমরা বড় হয়েছি অনেকেই, সেই হাফেজ কারি মাওলানা মোহাম্মদ লিয়াকত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে আজকে মেহমান হিসেবে উপস্থিত আছেন চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাসুম আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের জাজেস প্যানেল এবং মেহমানের সাথে পরিচিত হলাম, এবারে জেনে নিচ্ছি আজকে থাকছে কোন কোন প্রতিযোগী এই পর্বে। হাফেজ আকমাল আহমদ, সালে আহমদ তাকরিম, লোকমান শাফি, আশিক বিল্লা এবং মাহমুদুল হাসান আশরাফি। সম্মানিত দর্শক, প্রতিযোগিতা শুরু করব তার আগে জানিয়ে দিচ্ছি এর নিয়মাবলী। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করবেন, প্রতিযোগী বন্ধুদেরকে তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত করতে হবে। দর্শক, জেনে নিলাম নিয়ম, প্রতিযোগিতা শুরু করছি। ডেকে নেব আমাদের আজকের প্রথম প্রতিযোগী হাফেজ আকমাল আহমদকে। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আকমাল আহমদ, তুমি নিশ্চয়ই জানো আজকের এই রাউন্ডের নিয়মাবলী। তোমাকে আমি একটি আয়াত তেলাওয়াত করে শোনাবো, তোমাকে সেই আয়াতের পূর্বের আয়াত থেকে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সালাফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم
حماقا غليظا ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله أكمل أحمد بھائیا অনেক চমৎকার তেলাওয়াত করেছো দেখছি সম্মানিত বিচারকরা কি বলেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রথম প্রতিযোগী ওদের এই পর্বটি অত্যন্ত জটিল কঠিন একটি পর্ব যে যে আয়াত জিজ্ঞাসা করবো তার পূর্বের আয়াত থেকে পরের থেকে পড়া যায় কিন্তু পূর্বের থেকে পড়া খুব কঠিন কঠিন তো সেই কঠিনকে সে এত সহজ করে উপস্থাপন করছে যেটা সত্যি প্রশংসনীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা উন্নতি করো আমরা সে দোয়া করছি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ফাতাহুল্লাহ আলাইক আকমাল আহমদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমরা তোমার কাছ থেকে শুনতে পেয়েছি তবে হুররিমাত এখানে হামসটি আদায় করলে একটু সুন্দর হতো খাওয়াতুকুম খাটিকা একটু তাফহিম করলে অর্থাৎ মোটা করলে আর একটু সুন্দর হতো শুনতে আইনের মধ্যে তাওসের কি সিফাত রয়েছে এই সিফাতগুলোর ব্যাপারে একটু যত্নশীল হলে ইনশাল্লাহ আত্মাত মানটা আর অনেক ভালো হবে মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভি তন্ময় হয়ে তেলাওয়াত শুনছিলাম এমনি সেরাদের সেরা সেখানে আবার টপ টেনের অন্তর্ভুক্ত মন্তব্য করার কোনো সুযোগ নেই আল্লাহ তার তেলাওয়াতের উসুলে আমাদের সবাইকে কবুল করে নিন হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন আলহামদুলিল্লাহ আকমাল আহমদ কি যে চমৎকার তেলাওয়াত উপহার দিলে তোমাকে বলার কিছুই নেই আল্লাহ পাক তোমাকে এটা রহমত দিয়েছেন আমরা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে কোরআনের দিকে ডেকে আনি এই আহ্বান করে এবং দোয়া করছি আল্লাহ কবুল করুন আমরা আসি হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন আপনার কাছে এই যে তেলাওয়াতের যে সৌন্দর্য এই সৌন্দর্যের সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে গুনাহসমূহ মাফ করে দেন এই তেলাওয়াতের ওসিলায় আমিন আল্লাহর কাছে এই মুনাজাত করছি আসছি দর্শক আমাদের আজকের মেহমান মুফতি মাসুম আহমদ আপনার কাছে কোরআনুল করিম নাজিলের এই মাসে আমি এক কথায় মুগ্ধ মনে হচ্ছিল কোরআন এখনই নাজিল হচ্ছে ধন্যবাদ আপনাকে চমৎকার সংক্ষিপ্ত মন্তব্য করেছেন তোমাকেও ধন্যবাদ আকমাল জি সম্মানিত দর্শক ডেকে নেব আমাদের দ্বিতীয় প্রতিযোগী আমাদের ছোট্ট বন্ধু হাফেজ সালে আহমদ তাকরিমকে বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফেজ বিআরবি হিফজুল কোরআন সেরাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا. ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا. ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا. ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا. وما منع الناس أن ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين. حسبك. صدق الله العظيم. ما شاء الله. الحمد لله. الحمد لله. অনেক সুন্দর পড়েছো ছোট্ট বন্ধু। আমরা আসছি বিচারক মণ্ডলীর কাছে। হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। আলহামদুলিল্লাহ। সালেহ আহমদ তাকরিমের ব্যাপারে আসলে কি বলবো। সালেহ আহমদ তাকরিম, তোমাকে দেখলে আমার মনে হয় কি জানো, ইচ্ছা হয় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি আবার আমাকে ছোট করে দিন আর আমি সালেহ আহমদ তাকরিমের মতো হাফেজ যেন হতে পারি। এর চেয়ে আর কিছু বলার নেই। আমরা আসছি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি আপনার কাছে। বিসমিল্লাহি মা শাআ আল্লাহ কানাত তিলাওয়া রাইআ ইয়া সালেহ আহমদ। কিন্তু কিছু বিষয়ে একটু তোমাকে আর একটু সতর্ক হয়ে চলতে হবে। কেমন? অনেক দোয়া রইল। আমরা আসছি মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী আপনার কাছে। প্রশ্নের ধরন কি হবে এটা বলার পর দেখে দেখে কোন জায়গায় প্রশ্ন করব এটা ঠিক করতে আমার যতটুকু সময় লাগছে, আয়াত বলার পর তার শুরু করতে, পূর্বের আয়াত নির্ধারণ করতে অতটুকু সময় নেই না। সে আসছি হাফেজ মাওলানা মোহাম্মদ মোতাহারউদ্দিন। আলহামদুলিল্লাহ, এর তেলাওয়াত শুনলে আমরা হারিয়ে যাই, ঘটনা না বলে পারা যাচ্ছে না। বাসায় গিয়ে তার তেলাওয়াত শুনাইছিলাম, বিপি সাহেব বললেন আল্লাহর কাছে চাই যে আমার এই সন্তানটা আমাকে দিয়ে দিক আল্লাহ, আর আমার এই সন্তানটা ওরা নিয়ে নিক। কি আবেগ, চোখের পানি অটোমেটিক পড়তে থাকে, বলা যায় না। ইয়ে কেমন তেলাওয়াত,
কেমন কোরআন, আল্লাহ কত সুন্দর চমৎকার বাণী আমাদেরকে দিয়েছেন। হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হুসাইন, এই আবেগঘন মুহূর্ত আমার আর বলার কোনো ভাষা নেই। আল্লাহ পাক তাকরিমকে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আজকের মেহমান মুফতি মাসুম আহমদ। এখানে বাধ্যবাধকতা না থাকলে আমি হয়তো তাকে রিকোয়েস্ট করতাম তুমি আরো পড়তে থাকো, আমি শুনতে থাকি। এ আবেগ ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের ভেজা চোখগুলি দিয়ে বুঝে নিতে হবে যে আমাদের পরিস্থিতিটা কেমন যাচ্ছে। ও পৃথিবীর সম্পদ, ও পৃথিবীর সম্পদ, আল্লাহ ওকে কবুল করেন, অনেক বড় করেন, অনেক দূর যাবে বাবা তুমি। অসংখ্য ধন্যবাদ। আপনারা বিচারক মণ্ডলী আপনারা নিশ্চয়ই একমত হবেন, ওর শরীর দেখলে কিন্তু মনে হয় না যে ওর ভিতরে এত এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এবং অনেক বিচারক মণ্ডলী বলছেন যে এরকম সন্তান ঘরে ঘরে, আমাদেরও আফসোস হয় এরকম সন্তান আমাদেরকে আল্লাহ তুমি দাও না কেন। এরকম সন্তান যার ঘরে আছে ওই মা বাবার চেয়ে সৌভাগ্যবান মা বাবার কে হতে পারে না, নিঃসন্দেহে। এই জন্য আমার মনে হয় প্রত্যেক মুসলমানেরই এই কামনা থাকা দরকার যে আমার সন্তানটা যেন তাকরিমের মতো হয়। আমিন। আমার সন্তানটা যেন তাকরিমের মতো হয়, প্রত্যেক মা বাবারই এরকম কামনা করা উচিত। আমিন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সালে আহমদ তাকরিম তোমাকেও। দর্শক আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সিরাদের সিরা 2022-এর টপ 10 রাউন্ডের দ্বিতীয় পর্ব। সময় হলো বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরে আসব কিছুক্ষণের মধ্যে। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। বিআরবি হেফজুল কোরআন সিরাদের সেরা হাফেজ, বিআরবি হেফজুল কোরআন সিরাদের সেরা হাফেজ। প্রিয় দর্শক, বিরতি শেষে ফিরে এলাম বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সিরাদের সেরা 2022-এর টপ 10 রাউন্ডের দ্বিতীয় পর্বে। এবারে ডেকে নিচ্ছে মঞ্চে তৃতীয় প্রতিযোগী হাফেজ লোকমান শাফিকে। হাফেজ লোকমান শাফি, বিআরবি হিফজুল কোরআন সিরাদের সেরা হাফেজ, বিআরবি হিফজুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকমান শাফি, তুমি জেনে নিয়েছো যে আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করব, এর পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم. ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم
مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله لقمان شافي بھیا অনেক সুন্দর তেলাওয়াত করেছে এবং খুব মজবুত শক্তিমত্তার সাথে তেলাওয়াত করেছো দেখি সম্মানিত বিচারক মণ্ডলী কি বলছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আসলে তো এই পর্বে এসে এমনিতে তো সেরাদের সেরা প্রতিযোগিতা সব সেরাদেরকে আমরা বাছাই করেছিলাম এখানে জি তারপরেও তার মধ্যে থেকে এখন টপ টেনে তারা চলে এসেছে একেবারে মানে ক্রিমগুলো রয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবনের প্রত্যেকটা পরীক্ষায় ভালো করার তৌফিক দান করুন শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি আলহামদুলিল্লাহ এই তেলাওয়াত লাইনে কাজ করছি অনেক বছর হয়ে গেছে তো একজন অনারবের মুখে এই আরবদের মতো এই তেলাওয়াত শুনতে পাওয়াটা আসলে সৌভাগ্যের ব্যাপার তুমি বাইয়াতি মাকাম বাইয়াতি থেকে তুমি মাকাম করতে গিয়েছো এটা কিন্তু কঠিন একটি কাজ এই কাজটি কিন্তু সাধারণত কোনো অভিজ্ঞ অনেক বছরের অভিজ্ঞতা যদি না থাকলে কিন্তু এই জিনিসটা আসে না মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদভি আপনার কাছে আসছি মাশাআল্লাহ তেলাওয়াত খুবই চমৎকার হয়েছে তবে আমি একটি কথা না বলেই পারছি না সেটা হলো এই যে সমাজের চোখের অন্তরালে এইসব মণিমুক্তাগুলো এই সমাজের সামনে উপস্থাপন করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন সহযোগিতা করছেন বিশেষ করে বিআরবি এবং বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন আমার মনে হচ্ছে এই হাফেজদের সাথে সাথে তারাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ধন্যবাদ আপনাকে হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন আপনার কাছে আসছি আলহামদুলিল্লাহ তার তেলাওয়াত শুনে আমি বাংলাদেশের গণ্ডি পার হয়ে আমি আরব দেশে চলে গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মাহকে তেলাওয়াতের মাধ্যমে ইমানের খোরাক জোগাড় করার তৌফিক দান করুন ধন্যবাদ আপনাকে হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন যে জায়গা থেকে সে তেলাওয়াত করেছে এই জায়গায় বিশুদ্ধ এবং নির্ভুলভাবে তেলাওয়াত করাটা অনেক কঠিন আল্লাহ পাক এই কোরআনের ধারক বাহকদের কবুল করে নিন আজকের মেহমান মুফতি মাসুম আহমদ আপনার কাছে আসছি সত্যি যত শুনতেছি ততই মুগ্ধ হচ্ছি আল্লাহ তোমাদেরকে অনেক বেশি অগ্রসর করুন অনেক বেশি মঙ্গল করুন ধন্যবাদ তোমাকেও বন্ধু দর্শক ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী হাফেজ আশিক বিল্লাকে হাফেজ আশিক বিল্লা বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশিক বিল্লা ইতিমধ্যেই তুমি জেনেছো আমি যে আয়াত থেকে তেলাওয়াত করব সেই আয়াতের পূর্বের আয়াত থেকে তোমাকে শুরু করতে হবে জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إن فيها لوطا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكوا أهل هذه القرية إن أهلها كانوا ظالمين قال إن فيها لوطا
الله قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين ولما أن جاءت رسلنا لوطا سيئ بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين إنا منزلون على رجزا من السماء بما كانوا يفسقون ولقد تركنا منها آية بينة لقوم يعقلون وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আশিক বিল্লাহ দরাজ কণ্ঠের তেলাওয়াত শুনলাম আমরা আরও একটি দেখি সম্মানিত বিচারকরা কি বলছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ আশিক বিল্লার পড়ার স্টাইল স্কেল অনেক উপরে যাচ্ছে আবার নিচে আসছে চমৎকার একটা ফ্লেভার আছে তোমার পড়ার মধ্যে আর এই কারণেই বোধ হয় তুমি ফার্স্ট হয়েছিলে কোথায় যেন আলজেরিয়াতে ফার্স্ট হয়েছিলে মাশাআল্লাহ তোমরা যারা বিদেশে ফার্স্ট হয়েছো এদেশের বিভিন্ন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছো এক পর্যায়ে তোমাদের প্রতিযোগিতা দেওয়ার জায়গাটা সংকুচিত হয়ে গেছিল বা নাই বললেই চলে জি সেই জায়গাতে বিআরবি তোমাদের কেমন একটা সুযোগ করে দিয়েছে বিআরবির জন্য দোয়া করবো না অবশ্যই 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 বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনে আয়োজন করেছে তাদের জন্য দোয়া করবো না অবশ্যই 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 তোমরা তাদের জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে যে এরকম একটা আয়োজন আমরা করতে পেরেছি বিআরবি জন্য এটাকে অব্যাহত রাখে এবং তাদের আল্লাহ রাব্বুল আলামিন জন্য তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আরো বরকত দান করেন আমিন শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি বিসমিল্লাহি মাশাআল্লাহ আশিক বিল্লাহ কানাত তিলাওয়া রাইআ অত্যন্ত চমৎকার তোমার কাছে শুনতে পেয়েছি এবং তোমার গলার মধ্যে কিছু কারুকাজ পেয়েছি মাশাআল্লাহ তুমি যেই সুরে তেলাওয়াত করেছো এটি হচ্ছে মাকাম হিজাজ এই সুরে মূলত আরবের অনেক মাশহুর কোরআন কারীমগণ তেলাওয়াত করে থাকেন একটি প্রসিদ্ধ বাক্য রয়েছে যদিও সেটি কোনো স্পেসিফিক দলিল নেই যে আল্লাহ রাসূল সাল্লাম নাকি মাকাম হিজাজ সুরে তেলাওয়াত করতেন এটা বলা হয়ে থাকে তো যাই হোক দোয়া করছি তুমি অনেক দূর এগিয়ে যাও আসছি শাইখুল হাদিস মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভি সাধারণত প্রতিযোগীরা যখন স্টেজে তেলাওয়াত করে তখন তাদের একটু টেনশনে কাজ করে কোথায় আটকে যাচ্ছি না যাচ্ছি সেই জন্য কতক সময় সুর দেওয়ার সময় ওয়াকফ করার সময় একটু টেনশন থাকে কিন্তু ও মনে করছে আজকে ফেল মারলে ফের মারবো এমন সুর দেব এমন দরাজ কণ্ঠে পড়বো যা হয় তাই হোক এরকম টেনশনমুক্ত হয়ে সে তেলাওয়াত করেছে আজকে যার জন্য বেশি ভালো হয়েছে টেনশনমুক্ত থাকার কারণে আল্লাহ তোমাকে আরও সফলতা দান করুন আমিন ধন্যবাদ আপনাকে হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে আরো ভালো আরো চমৎকার করার তৌফিক দান করুন আমিন অসংখ্য ধন্যবাদ আপনাকে হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হুসাইন মাশাআল্লাহ আশিক বিল্লাহ বরাবর সুন্দর তেলাওয়াত করে আসছে ইতিমধ্যে তার কয়েকটি তেলাওয়াত আমি শুনেছি খুবই চমৎকার লেগেছে আমার কাছে ভিন্ন একটা ফুলের গন্ধ এখানে পাচ্ছি
আল্লাহ পাক দিন দিন তার সফলতা দান করুন। আজকের মেহমান মুফতি মাসুম আহমদ, আপনার কাছে আসছি। আসলে কিছু বলার নেই, সেরাদের সেরা তাদেরকে নিয়ে বসে আছি, তো কার থেকে কাকে যে আলাদা করব। যেটাই শুনি মনে হয় এটা আগের চেয়ে ভালো, যেটাই শুনি মনে হচ্ছে আরও আগের চেয়ে আরও ভালো, মনে হয় এটাই শুনতে থাকি। আল্লাহ অনেক দূরে গিয়ে নেন, গুণীর কদর যদি না করা হয় তাহলে সে সমাজে কখনো গুণী তৈরি হয় না। তা আমরাও এই বিশ্ব সেরা এই হাফেজদেরকে আমরাও একটু সম্মাননা দেব, তাদেরকে যথাযথ কদর করার চেষ্টা করব, সম্মান প্রদর্শনের চেষ্টা করব। এতে আমরা লাভবান হব, আমাদের দেশ এগিয়ে যাবে, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় বন্ধু আশিক বিল্লাহ। দর্শক ডেকে নেব আমাদের টপ টেন রাউন্ডের দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগী হাফেজ মাহমুদুল হাসান আশরাফিকে। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফেজ, বিআরবি হিফজুল কোরআন সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান আশরাফি, তুমি জানো যে এই পর্বের নিয়ম অনুযায়ী আমি যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্বের আয়াত থেকে তোমাকে তেলাওয়াত শুরু করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغني الله كلا وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا وكان الله سميعا بصيرا يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين حسبك صدق الله العظيم وصدق رسوله النبي
আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাহমুদুল হাসান আশরাফি অনেক সুন্দর পড়েছো ভাইয়া, জাযাকুমুল্লাহ। হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, এক কথায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স নিঃসন্দেহে। যে ছেলেটা দেখতে পায় না সে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, আর আমরা যা দেখতে পাই, আমরা কোরআন থেকে দূরে আসি অনেকে, আল্লাহ পাক এটা সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি, আপনার কাছে আসছি। বিসমিল্লাহি মাশাআল্লাহ, মাহমুদুল হাসান, অত্যন্ত চমৎকার সুরে তুমি আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছো। তুমি যে সুরে তেলাওয়াত করেছো, এই সুরটির নাম হচ্ছে মাকাম আল জিহারকা। এই জিহারকা সুরে আসলে এত সুন্দর ডেলিভারি দেওয়াটা, এটা আসলেই অনেক অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, হায়াক আল্লাহ। তো আমি আশা রাখবো তুমি যদি এই চর্চা অব্যাহত রাখো, ইনশাআল্লাহ তুমি অনেক দূর এগিয়ে যাবে। শেখুল হাদিস মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদফি, মাশাআল্লাহ, আজকে সে ব্যতিক্রমদের মেয়ে একটা সুর নিয়ে তেলাওয়াত করেছে, কোমল সুর, মানুষের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে এবং বিপদগামী মানুষকে যেন ঘুম ভাঙাচ্ছে, এরকম একটা সুর। আল্লাহ তাকে আরও কল্যাণকর কাজ করার সফলতা বইয়ে আনার আল্লাহ যেন তৌফিক দান করেন। হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন আশরাফি, তার সম্পর্কে কি বলবো, দৃষ্টি নাই, মনে হচ্ছে অন্তরের চক্ষু তার খুলে গিয়েছে। আমরা পৃষ্ঠার কোরআন শিব দেখে পড়ি, আল্লাহ পাক তাকে আরশে আজিমের লহে মাহফুজের কোরআন দেখে দেখে অন্তর চক্ষু দিয়ে সে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক তার থেকে একটা নেয়ামত নিয়েছেন, হাজারো নেয়ামত আল্লাহ তাকে দান করেছেন, আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত তাকে থাকার তৌফিক দান করেন, আমিন। ধন্যবাদ আপনাকে অসংখ্য। হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন, আজকেও অনেক সুন্দর তেলাওয়াত তুমি করেছো, তবে তুমি যে স্টাইলে তেলাওয়াত করছো, এই তেলাওয়াত আরও অধিক সময় যদি পাওয়া যেত তাহলে আরও অনেক সুন্দর টান, অনেক সুন্দর লেহান দিয়ে তুমি আমাদেরকে শুনাইতে পারতা। অল্প সময়ের মধ্যে আমাদেরকে আরও নতুন কিছু শোনাবা, এটা তোমার কাছে আমরা দাবি করি, আল্লাহর কাছে তোমার জন্য সাহায্য প্রার্থনা করি। মুফতি মাসুম আহমদ, তুমি বাবা সত্যিকারের দৃষ্টিমান, আমাদের সমাজে অসংখ্য অগণিত বাহ্যিক দৃষ্টিশক্তি সম্পন্ন লোক আছে, যারা তার সঠিক ব্যবহার করে কোরআনুল কারিম দেখে তেলাওয়াতের সুযোগ তারা নিতে পারে। আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি দেয়নি, কিন্তু তোমাকে তার চাইতে অসংখ্য কোটি কোটি গুণ দামি মূল্যবান সম্পদ তোমাকে দিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, অনেক আবেগঘন কথা বলেছেন, জাযাকুমুল্লাহ খয়রান। দর্শক সম্মানিত বিচারক মণ্ডলীকে দেখতে পাচ্ছি, তারা ফলাফল তৈরিতে ব্যস্ত আছেন। আমরা টপ টেন রাউন্ডের দ্বিতীয় পর্বের ফলাফল নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো ইনশাআল্লাহ। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বিআরবি হিফজুল কোরআন, সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন, সেরাদের সেরা হাফিজ। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022 এর টপ টেন রাউন্ডের দ্বিতীয় পর্বের ফলাফল নিয়ে। সম্মানিত বিচারক মণ্ডলী যে ফলাফল বা রায় দিয়েছেন তা আমার হাতে এসে গেছে। আমি আমাদের মঞ্চে যে পাঁচজন বন্ধু রয়েছে তাদের ফলাফল ঘোষণা করব। আজকে তাদের মধ্যে থেকে একজন বাদ যাবে, অর্থাৎ সে পাওয়ার রাউন্ডে আবার প্রতিযোগিতার অংশগ্রহণ করার সুযোগ পাবে, আর চারজন যাবে পরবর্তী রাউন্ড, দ্যাট মিন্স টপ 8 রাউন্ডে। আমি ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। মাহমুদ হাসান আশরাফি এবং আশিক বিল্লাহ, আশিক বিল্লাহ পেয়েছে 47.3 এবং মাহমুদ হাসান আশরাফি পেয়েছে 47.7। অর্থাৎ মাহমুদ হাসান আশরাফি তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। মাহমুদ হাসান আশরাফি তোমাকে অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এরপর ফলাফল জানাবো লোকমান শাফি, এবং আগেই জানিয়েছি আশিক বিল্লার কথা, আশিক বিল্লা পেয়েছে 47.3 এবং লোকমান শাফি পেয়েছে 47.8। তার মানে লোকমান শাফি যাচ্ছ তুমি আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, তোমাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি বন্ধু। আশিক বিল্লা তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, তুমি পেয়েছ 47.3। দর্শক, বাকি থাকলো আমাদের টপ 8 এ যাওয়ার জন্য বাকি দুই বন্ধু থাকলো, আমি সময়ক্ষেপণ না করে জানিয়ে দিচ্ছি। আকমাল আহমদ, তুমি পেয়েছ বিচারক মণ্ডলীর কাছ থেকে 46.6, তার মানে হচ্ছে পরবর্তী রাউন্ডে যাচ্ছে
সালে আহমদ তাকরিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ শুভকামনা থাকলো। আকমাল আহমদ, তুমি আপাতত আমাদের সাথে টপ এইটে যাচ্ছ না, তুমি যাচ্ছ পাওয়ার রাউন্ডে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। সালে আহমদ তাকরিম বিচারক মণ্ডলীর কাছ থেকে পেয়েছে 47.9 এবং সে হয়েছে আজকের পর্বের এক্সপার্ট অব দ্য ডে। তোমাকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি বন্ধু। প্রিয় দর্শক, যেই বন্ধু এক্সপার্ট অব দ্য ডে হয় তার জন্য রয়েছে MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে 10,000 টাকার চেক। প্রিয় দর্শক, সেটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের মেহমান মুফতি মাসুম আহমদকে। সম্মানিত দর্শক, মঞ্চে এগিয়ে আসছেন আমাদের আজকের মেহমান মুফতি মাসুম আহমদ। আমরা আমাদের আজকের এক্সপার্ট অব দ্য ডে যে হয়েছে সালেমা তাকরিম, তার হাতে MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন। প্রিয় দর্শক, এক্সপার্ট অব দ্য ডে সালে আহমদ তাকরিমের হাতে MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন আজকের মেহমান মুফতি মাসুম আহমদ এবং আমাদের ছোট্ট বন্ধু আছে তার সাথে। আমরা দেখতে পাচ্ছি MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন আজকের এক্সপার্ট অব দ্য ডে সালে আহমদ তাকরিমকে। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। একে একে রমাদান কিন্তু দর্শক আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। আমরা কি এই রমাদান যে মৌসুম, সওয়াব কামানোর মৌসুম, আমরা গুনাহ মাফের মৌসুম, এটা কি আমরা কাজে লাগাতে পারছি কি না, সেই আত্মজিজ্ঞাসা যেন আমরা বেশি বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল ATN বাংলার পর্দায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইয়ারবিহি ফিজুল কোরআন, সেরাদের সেরা হাফিজ।